আজকে আমরা অনেকেই জানতে চান আমাদের কাছে স্বামীকে বস করার মতো কোন আমল রয়েছে আবার অনেকেই জানতে চান স্ত্রী কে বস করার মতো কোন আমল রয়েছে তো প্রত্যেকের জন্য এই একই আমল যে যেটাই যে উদ্দেশ্যে করেন তার উদ্দেশ্যটা সফল হবে ইনশাআল্লাহ আর আমি যে আমলটি বলবো এই আমলটা পবিত্র কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে আর যেহেতু পবিত্র কোরআনটা আল্লাহ তালা নাজিল করেছেন সেই অনুযায়ী যদি আমল করা হয় ভন্ড পীর মুড়ি তাদের কাছে না যে তাহলে সেটা কতটুকু পরীক্ষিত হতে পারে অনেক পরীক্ষিত অনেক পরীক্ষিত আল্লাহ রাসুল সাল আলী তিনি আমাদেরকে এই কোরআন পরে পরে শিক্ষা দিয়েছেন তো যাই হোক এই সম্পর্কে সম্পূর্ণ আলোচনা শুনতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুগণ এটা খুবই পরীক্ষিত একটি আমল এবং সেরা একটি আমল এটার মাধ্যমে আমি অনেকেই চিকিৎসা দিয়েছিলাম তারা সকলেই উপকৃত হয়েছে তো আজকে সেই আমি নিজে পরীক্ষার ফল পাওয়ার কারণেই আজকের এই ভিডিওটি বানানো তো বন্ধুগণ আমরা কথা না বাড়িয়ে আয়ারটি পাঠ করছি আপনারা আমার সাথে মুখ মিলিয়ে মিলিয়ে আস্তে আস্তে শিখে নিতে পারেন আর বাংলা উচ্চারণ তো থাকছেই আয়ারটি হলো আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم ولو أنفقوا ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم أمي أبر بات ولو أنفقوا ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه আজিজুন হাকিম আমি আয়াতটি ভেঙ্গে ভেঙ্গে আবারও পাঠ করছি ওয়ালাউ আনফাকু ওয়ালাউ আনফাকু নয়। ওয়ালাউ আনফাকতা মা ফিল আরদি জামি আম, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিনাল্লাহা আল্লাফা বাইnahুম ইন্নাহু আজিজুন হাকিম সম্পূর্ণ আয়াতটি একসাথে সুর দিয়ে আবার পাঠ করছি

লাগাতার সাতাশ দিন কেউ যদি এই আমলটি করে আল্লাহ সুবাহ আল্লাহ রহমতে পুরুষ হলে সে তার স্ত্রীকে চাইবে এই দোয়ার মাধ্যমে এবং স্ত্রী হলে স্বামীকে চাবে এবং আল্লাহর নিকট এভাবে দোয়া করবে যে আল্লাহ ওই পুরুষটা যদি আমার জন্য উত্তম হয়ে থাকে কল্যাণকর হয়ে থাকে ওই স্ত্রী যদি আমার জন্য উত্তম হয়ে থাকে আমার জীবন সঙ্গীন হিসাবে তাহলে তুমি তাকে অবশ্যই আমাকে দিয়ে দাও তাকে আমার জন্য কবুল করে নাও করলে সেই আমলটি হবে। এবং অনেক মেয়েদের যদি এই অবস্থায় পিরিয়ড হয়ে যায় তো তাদেরও একই করণীয় অজু করতে হবে না তারা যায় নামাজের মধ্যে বসে এই আমলটি করতে থাকবে কোনো সমস্যা নেই না অবস্থায় এই আমলটি আল্লাহ নিকট হাত বাড়িয়ে করা যাবে অজু করতে হবে না তবে উঁচু করে নিলে বেশি ভালো তবে মেয়েরা ওই অবস্থায় দূর ছড়িফো পড়তে পারবে অনেকের প্রশ্ন থাকে যে কি করবে ওই সময় কিভাবে আমলটা করব। তো সময়টা আমাকে বাদ হবে। আসলে বিষয়টা এমন নয়। নিত্য নতুন কোরআন এবং হাদিসের আলোকে আপনারা আমাদের থেকে আলোচনা জানার জন্য আমাদের সাথেই থাকবেন এবং ইসলাম প্রচারের স্বার্থে এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সকলের মঙ্গল কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম